দাও ভাই। এই আয়রনগুলো দিয়ে যদি আপনার কাপড় ইস্ত্রি করেন, কখনো কাপড় জ্বলবে না, কখনো কাপড় নষ্ট হবে না। এটা হচ্ছে ওয়াটার সিস্টেম আয়রন, অত্যন্ত ভালো। এই আয়রনটির ব্র্যান্ড হচ্ছে টেফেল, মেড ইন চাইনিজ, খুবই ভালো একটি আয়রন, আপনারা মনে হয় সেটা ব্যবহার করতে পারেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বন্ধুরা, এই আয়রনটির কী খারাপ, কী হয়েছে, আজকে আপনাদেরকে আমি এইটা বিবরণ দেব এবং এটা কীভাবে রেডি করলাম। এটা সম্পূর্ণ কয়েলটি শর্ট ছিল, কীভাবে এটার শর্ট রেডি হয়েছে। কয়েলটি খোলা অবস্থায় কোনো গরম হতো না, কোনো হিট হতো না, সেজন্য এইটাকে আমি রিপেয়ার করতে সক্ষম হয়েছি। এবং এই আয়রন খোলা খোলাও অনেক কষ্টের জিনিস। আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। যাদের এই ধরনের আয়রন আছে, অবশ্যই আপনারা নিজে নিজেই এটা কাজ করতে পারবেন অতি সিম্পলভাবে। এগুলোর কখনো কয়েল শর্ট হয় না, কখনো কয়েল নষ্ট হয় না। এই যে পাঁচটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি সাধারণত ফিউজ, এটি খুব সচরাচর এটি নষ্ট হয়, তো এটা আজকে নষ্ট হয় নাই, এটা কমপ্লিটলি বারো রয়ে গেছে। এইটার যে এই যে উপরে এই যে আয়রনটি দেখ এই যে কয়েলটি দেখতে পাচ্ছেন, কয়েলের উপরে যে এই রাবার করা যে ফিউজটি দেখতে পাচ্ছেন, এটা এই রেগুলেটর হয়ে এটা এটা একটা থার্মোস্টেট, অটো সুইচ বলতে পারেন। এটা অতিরিক্ত হিট হইলে হয়ে গেলে এটা অটোমেটিকলি ডিসকানেক্ট হয়ে যায়। তো এইটার যে নিচে উপরে যে এই পার্টসটি, নিচের পার্টসটি ভালো আছে এবং এই যে রেগুলেটরের যে নিচের এই যে অংশটি সুইচিং হচ্ছে, এইটার মধ্যে জং ধরে অনেক, এইটার মধ্যে ওই যে সুইচিং দেখতে পাচ্ছেন ওইটার মধ্যে জং ধরে এইটা নষ্ট হয়ে গেছে। তখন কানেক্টিং হচ্ছে না, যখন একসাথে দুটি পা একসাথে উপরের দুটি পা যেত যখন এখানে একত্রিত হয়, অথবা নিচের থেকে দুটি পা যখন একত্রিত হয় তখন ডিসকানেক্ট থাকে। অর্থাৎ জং ধরে এইটা ওভার হিটে নষ্ট হয়ে গেছে। এটা শুধু আপনারা ওয়াশ করে, সিরিজ করে অথবা যে কোনো কিছু যদি ওয়াশ করে এটা রেডি করে নিতে পারেন, অতি সিম্পলভাবে এটা রেডি হয়ে যাবে। তো এখন আমি এইটা স্টোরিটা লাগিয়ে নিব, আপনারা এটা কীভাবে লাগাবেন যদি লাগানোটা দেখেন তাহলে শিকার হয়ে যাবে। এমনিতেই ভিডিওটা লম্বা হয়ে গেছে আর আমি দীর্ঘায়ু করতে চাচ্ছি না ভিডিওটা। এটা সম্পূর্ণ এই রেগুলেটরটা নষ্ট ছিল, রেগুলেটরের পায়ের মধ্যে জং ধরে ছিল, এটা আমি জংটা উতরে ফেলেছি। আর এই যে ফিউজ হয়ে যে রাউন্ড হয়ে যে গুড়ি তারটা আসছে, যদি ফিউজটা কারো নষ্ট হয়ে যায় তাহলে তারটা আপনারা ডিলেট করে দিবেন, অথচা অন্যথায় আপনারা এই যে ফিউজের দুটি পা আছে আগের দিকে এবং নিচের দিকে দুটি পা আপনারা একত্রিত করে দিলে এটা রেডি হয়ে যাবে। তখন আমি এটা ফিটিংস করব অতি সিম্পলভাবে। তো দেখেন আমি ফিটিংসের মধ্যে কিছু সমস্যা করব আপনাদের বোঝানোর জন্য এটা কীভাবে ফিটিংস করতে হয়। ফিটিংসটা দেখলেও আপনারা শিখে যাবেন এটা খোলা খোলা যেমন ফিটিংস ঠিক তেমন। যদি আমরা এইভাবে লাগাই তাহলে এটা আমরা লাগাতে পারবো না কখনো, কারণ এটার উপরে নিচে কিছু যন্ত্রাংশ আছে, সিরামিকের স্ক্রুফের নিচে কিছু ওয়াশারজনিত কিছু জিনিস আছে, এটা এইভাবে দিলে পড়ে যাবে, এটা লাগাতে পারবেন না। তো এটা যদি আপনারা পারফেক্টভাবে লাগাতে চান তাহলে এটা উল্টিয়ে লাগাবেন। দেখেন আমি চেষ্টা করতেছি, বারবার আমি এটা ফেল হচ্ছি, পারতেছি না, আর এটা আমি এভাবে ঠিক লাগাতে পারবো না, কারণ এইটার কিছু অংশ আছে এটা নিচের দিকে লাগাতে হয়। তো দেখেন এইটাতে কিছু সিরামিকের স্ক্রুফের নিচে সিরামিকের কিছু অংশ আছে ওয়াশারজনিত, এইগুলো আপনারা নিচে লাগিয়ে রাখবেন। তারপরে নিচ থেকে আপনারা এই স্টিলের টাইপ ধরে আপনারা পারফেক্ট বসিয়ে দিবেন, এটা অবশ্যই অটোমেটিকলি বসে যাবে। আর সাধারণত এই স্তরিগুলো কাজ করা অনেক সহজ, খুবই ইজিভাবে এগুলোর কয়েল কখনো নষ্ট হয় না, কারণ একটা যে ফিউজ আছে এই ফিউজটা নষ্ট হয়ে যায়, অন্যথায় রেগুলেটরটা অর্থাৎ থার্মোস্টিকটা নষ্ট হয়ে যায়। এই জন্য আসলে আমরা অনেকক্ষণ এটা খোলা ফিটিংস করতে নষ্ট করে ফেলি, অথচ আমরা চেষ্টাই করি না যে এটা খোলা ফিটিংসের সিস্টেম ঠিকইভাবে। তো আপনারা আমার ভিডিওটা খাস বড় কথা না, এটা খোলা ফিটিংস যদি আপনারা শিখতে পারেন তাহলে অতি সহজে যে কোনো আয়রন আপনারা রেডি করতে পারেন। আমাদের দেশের যে স্তরিগুলো আছে আয়রনগুলো আছে অতি সিম্পলভাবে খোলা যায়, কিন্তু আমাদের দেশের ছাড়া বাইরের দেশের যে আয়রনগুলো আছে এরা অতি ক্রিটিক্যাল, এগুলো খোলা যায় না, প্লাস্টিক জনিত, প্লাস্টিক দিয়ে বেশিরভাগ করা থাকে। সেই জন্য আমরা খোলা ফিটিংস করতে গিয়ে অনেক সময় না বোঝার কারণে, মেনটেন্যান্স না বোঝার কারণে আমরা এগুলো ভেঙে ফেলি। তো কেন ভেঙে ফেলি, এটার কারণ হচ্ছে মূল আমাদের
মাথার মধ্যে আসে না আসলে এটা কুলা ফিটিংসের সিস্টেমেটি কীভাবে, আমার ভিডিও দেখেন তা না, আপনারা প্রয়োজনে ইউটিউবের স্মরণাপন্ন হতে পারেন। ইউটিউব থেকে যে কোনো ডিভাইসের যে কোনো ডিভাইস আপনারা খোলার আগে ইউটিউবের স্মরণাপন্ন হবেন, ডিভাইসটির মডেল লিখে সার্চ দিবেন ইউটিউবের সার্চ বক্সে, আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন। এখানে ইউটিউবই হচ্ছে ইন্টারন্যাশনাল একটি ইনস্টিটিউট। তো যাই হোক, আপনারা এখানে সার্চ দিবেন, সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন আপনার নির্দিষ্ট প্রোডাক্টের ভিডিও। আপনারা এইটা ভিডিওগুলো দেখে আবার পুনরায় আপনারা রিফিল করতে পারেন। তো দেখেন, এইটা যে উপরের যে পার্টগুলো আছে এগুলো আমি খুলে নিয়েছিলাম। এখানে একটা স্ক্রু আছে, খুব সেন্সিটিভ, এবং একটা বাটন আছে খুব ছোট্ট, এটাতে যখন আমাদের রেগুলেটরটা বসে এখন অর্থাৎ কের কের করে শব্দ করে। তো কার্কের শব্দের জন্য এইগুলো আপনারা যখন কুলা ফিটিংস করবেন এগুলো হয়তো কারো হাত থেকে পড়ে যেতে পারে অথবা কুলা ফিটিং সময় হারিয়ে যেতে পারে। খুব কেয়ারফুললিভাবে এগুলো খুলবেন, যখন কুলা ফিটিংস করবে কোনো পার্টস যেন আপনার হারিয়ে না যায়। আপনার মাথার মধ্যে একটা রাখবেন, আপনি খুবই এটা কিন্তু রেডি করাটা সহজ, কিন্তু কুলা ফিটিংসটা খুবই রাফ অ্যান্ড টাফ। তো দেখেন আমি বারবার চেষ্টা করতেছি, ফেল মারছি। তো যাই হোক, এটা আপনারা খুব ইজিভাবে খুলবেন, ইজিভাবে লাগাবেন, একদম শীতাতপভাবে কাজ করার চেষ্টা করবেন, কোনো টেনশন নেবেন না মাথার মধ্যে। তো দেখেন আমিও বারবার চেষ্টা করছি, বারবার আমি এখানে ব্যর্থ হয়েছি। অবশ্যই আমি এটা পারবো, আপনারাও পারবেন, কিন্তু ব্যর্থ হয়েছি কেন, আমরা চেষ্টা করি, বারবার চেষ্টা করি কিন্তু মিস হচ্ছে। কারণ কেন মিস হচ্ছে, মিস হওয়ার কারণ হচ্ছে মেনটেন্যান্স ঠিকমতো এই রেগুলেটরটা বসছিল না, সেজন্য এটা আমি বারবার ট্রাই করতেছিলাম। তো যাই হোক, আমার কথার ফাঁকে কোলে কৌশলে, ভিডিওর কোলে কৌশলে যদি কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এইটা কুলা ফিটিংসটাই হচ্ছে আসল কাজ। তো যাই হোক, এইটার মূল থিম ছিল আজকে, এইটা আমার কীভাবে রেডি করব। তো এটার কয়েল শর্ট ছিল প্রাথমিক অবস্থায়, আসলে কয়েল শর্ট হয় নাই, এটার যে ফিউজটা ভিতরে দেওয়া ছিল এটা নষ্ট হয়ে নাই, এটার রেগুলেটরটার পায়ের মধ্যে জং ধরে এটা নষ্ট হয়ে গেছিলো। তো আপনারা অতি সিম্পলভাবে দেখেন, আমি বারবার ট্রাই করতেছি, বারবার এটা আমি ফেল করতেছি, কারণ এটার স্প্রিংটা বসছিল না, বাটনটা বসছিল না। তারপরে আমি একসময় অবশ্য 2-3 বার আমি ট্রাই করার পরে অবশ্যই আমি স্প্রিংটাও হারিয়ে যায় নাই, বাটনটাও হারিয়ে যায় নাই, আমি পারফেক্টলিভাবে লাগাতে পারছি। কারণ আমি সবসময় ট্রাই করতেছি, কখনো খোলে বলে কৌশলে, মানে বলে কাজ করতেছি না, আমি এখানে কৌশলে কাজ করতেছি, যার প্রয়োজন তা দিয়ে আমি কাজ করতেছি, কখনো বলে কাজ করতেছি না। এখন আমি ট্রাই করবো আমার এটার কোয়েলটা দেখায় কি না, অর্থাৎ ইন্ডিকেটারটা মিটার দিয়ে প্রথম প্রাথমিক অবস্থায় ট্রাই করবো এটাতে আমরা সক্ষম হয়েছি কিনা। দেখেন এটা রেগুলেটর রেডি হয়ে গেছে। এই রেগুলেটরটার প্রবলেম ছিল, কোনো ধরনের কোনো পার্টস এখানে ইউজ করিনি, শুধুমাত্র আমার মেনটেন্যান্সের কারণে, কুলা ফিটিংসের কারণে এটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এটা রেডি হয়ে গেছে, এখন আমি সরাসরি আমি 220 লাগাবো না, এখন আমি এটা ট্রাই করবো প্রাথমিক অবস্থায় আমি সিরিজ কানেকশনে, অর্থাৎ সিরিজ বোর্ডে আমি ট্রাই করবো রেগুলেটর করে। যদি এটা রেডি থাকে তাহলে সে আমি বুঝতে পারবো, ব্লিঙ্কিং করবে এলইডি বাল্বটায়, অর্থাৎ ইন্ডিকেটার বাল্বটায়, আমি বুঝে নিব অটোমেটিকলি হবে যে এটার ঠিক হয়েছে কিনা। তো আমি এখন সিরিজ ট্রাই করছি, দেখেন এটা রেগুলেটর, অর্থাৎ সিরিজটা জ্বলে গেছে, রেগুলেটর বাড়াচ্ছি কমাচ্ছি, সিরিজটা জ্বলতেছে কমতেছে, একটু কম জ্বলবে সিরিজটা। তো এখন আমি ডাইরেক্টলি দিয়ে সরাসরি আমি 220 দিয়ে আমি ট্রাই করবো এটা রেডি হয়েছে কিনা, ইন্ডিকেটারটা জ্বলতেছে কিনা। হ্যাঁ, ইন্ডিকেটারটা ঠিকই জ্বলতেছে, জানি না আমি হাত দিয়ে দেখবো এটা গরম হয়েছে কিনা, এখন আমি একটু হাত দিয়ে দেখবো এটা কতটুকু গরম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা গরম হয়ে গেছে। তো বন্ধুরা, এইটা রেডি হয়ে গেছে। তো সবচেয়ে মজার জিনিস হচ্ছে, এটা কিন্তু কোনো পার্টস লাগে নাই, এটা শুধু আমার কুলা ফিটিংসের কারণে এটা রেডি হয়ে গেছে। আপনারা শুধু এই ভিডিওগুলা, আমার যে ভিডিওটা আছে, এই ধরনের ভিডিও আরও যা আছে, আপনারা তা দেখে খুলবেন, অবশ্যই অবশ্যই আপনাদের কাজে আসবে। আর যে কোনো ভিডিও আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, একদিন যদি দেখেন এটার অত সুন্দরভাবে এলইডি জ্বলতেছে, লাল বাতিটা অর্থাৎ ইন্ডিকেটারটা জ্বলতেছে, এটা রেডি হয়ে গেছে। এই আয়রনগুলো খুবই ভালো, খুবই অল্প সময়ে হিট হয়, অল্প সময়ে আবার অটোমেটিকলিতে চলে যায়। তো যাই হোক, এই ছিল আমার ভিডিও। তো এখন এই ভিডিওটার আমি সম্পূর্ণ সব কিছু লাগিয়ে নেব, আস্তে আস্তে সব কিছু যা ছিল তা এগুলো লাগিয়ে নেব। আর এর কথার ফাঁকে আপনাদেরকে বলে নেই, আপনারা যে কোনো কাজ করবেন, যখন কাজ করবেন খুব সেন্সিটিভভাবে কাজ করবেন, কারণ ইলেকট্রনিক্সের কাজ করতে হলে সবসময় বিপদের ঝুঁকিপূর্ণ থাকে, আপনার জিনিস নষ্ট হয়ে যেতে পারে, আপনার ডিভাইস নষ্ট হয়ে যেতে পারে, আপনি নিজেও বিপদে পড়তে পারেন। কারণ ইলেকট্রনিক্সের কাজে 220 দিয়ে যে কাজগুলো করেন এগুলা অনেকক্ষণ সবসময় কন্টিনিউ ডেঞ্জারাস থাকে, এগুলোর থেকে আপনারা মুক্ত থাকবেন। আর যে কোনো কাজ করবেন, যখন কাজ করবেন ঠান্ডা
ধীরে স্থিরে ঠান্ডা মস্তিষ্কে কাজ করবেন। আজকের আমার কাজের চাইতে কথা বেশি হয়ে গেছে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ কথা অনেকক্ষণ বলাই প্রয়োজন। কারণ একটি কথা যদি 100টি কথার মধ্যে যদি কেউ একটি কথা যদি কারোর মধ্যে ঢুকে যায় তাহলে অবশ্যই তার জীবনে অনেক লাভবান সুলাভ চলে আসবে। তো আমি এখন এটার সম্পূর্ণ সব কিছু ফিটিংস করতেছি, এটা যেভাবে খুলছিলাম ঠিক সেইভাবে আমি লাগাচ্ছি। আর ভিডিওটা এমনিতে 10 মিনিটের উপরে গেছে, যদি আমি প্রথম থেকে দেখাতাম তাহলে অনেকক্ষণ লাগতো। আমি নিজেও এটা খোলার প্রাথমিক অবস্থায় খুলতে সময় হিসেবে খেয়েছিলাম যে এটার খোলার সিস্টেম এটি কীভাবে। আসলে যদি আপনার মন থেকে একটু ভালো করে যে কোনো ডিভাইসের দিকে যদি মন থেকে চেয়ে থাকেন যে এটা কোন দিকে খোলার সিস্টেম আছে, কীভাবে দিছে, ডিভাইসটি তো আপনার সামনেই আছে, আপনার হাতেই ধরবেন, আপনি নিজে দেখবেন। দেখার পরে এটা যদি ভালো মনে সুন্দর চোখে তাকিয়ে দেখেন, গুড সেন্সিটিভভাবে যদি আপনি ভালো সেন্সিটিভ ভালো জ্ঞানে ভালো ভালো মাইন্ডে যদি আপনি তাকিয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবে এটার কুলা কীভাবে কীভাবে এটার ফিটিংস করা হয়েছে। তো অবশ্যই আমি কোনো কিছু স্মরণাপন্ন হয়ে নাই, ইউটিউবে স্মরণাপন্ন হয়ে নাই, আমি এইটা দেখে দেখেই খুলেছিলাম, দেখে দেখেই এটা আবার লাগিয়েছিলাম। খুলতে যেভাবে ঠিক আমি সক্ষম হই, লাগাতে তার চেয়ে বেশি সক্ষম হই, কারণ প্রাথমিক অবস্থায় খোলাটার কঠিন, লাগানোটা সহজ। কারণ খুলতে অনেক জিনিস নষ্ট হয়ে যায় আর ভালো জিনিস অনেক সময় খোলা ফিটিংসের সময় নষ্ট হয়ে যায়। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওটি না টেনে সবসময় আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছেন, আমার যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে দয়া করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে, যারা সাবস্ক্রাইবার আছেন তাদের প্রতি আমার ভালোবাসা রইল। আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে যাতে কোনো ভিডিও আপলোড করার মতো আপনারা পেয়ে যান এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো যাই হোক বন্ধুরা, আপনাদের শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিয়ে স্টোরিটা রেডি হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।